আমি আগের দিন মাৎসন্ন্যায় নিয়ে কথাবার্তা বলেছি কিন্তু মাৎসন্ন্যায়ের একটা খুব বড় উদাহরণ এবং সেই মাৎসন্ন্যায়ের মাঝখান থেকে বেরিয়ে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের একটা মানে একটা একটা প্রতিষ্ঠা এটা বোধ হয় প্রথম এবং প্রধানভাবে এই বাংলাতে হয়েছিল বলে আমরা মনে করি একদম রামায়ণ মহাভারতের আমল থেকে গুপ্ত সাম্রাজ্য কিংবা অন্যান্য যেসব সাম্রাজ্য গোষ্ঠী আছে তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে বেশিরভাগ সময় বংশ পরম্পরায় শাসন তৈরি হয়েছে এই সমুদ্রগুপ্ত তারপরে যে গুপ্ত সাম্রাজ্য চলেছে প্রায় স্কন্দগুপ্ত এবং তারও পরে চলেছে সেটা প্রায় সপ্তম শতাব্দী পর্যন্ত চলে যায় গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস হয়তো সেটা ছোট হয়ে গেছে তার সেই ইম্পেরিয়াল ইউনিটি হয়তো ছিল না কিন্তু বংশানুক্রমে হওয়া এই যে ব্যাপারটা এবং সেটা এই বংশানুক্রমে হওয়ার ব্যাপারটা কিন্তু এই গুপ্ত সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ ভারতবর্ষে যত রাজ্য স্থাপন হয়েছে সেটা মালব দেশে যশোবর্মা খুব নাম করা রাজা ছিলেন আমাদের গৌড়ে শশাঙ্ক নামী রাজা ছিলেন যার সঙ্গে হর্ষদেবের ঝামেলা হয়েছে মামারী হয়েছে রাজ্যবর্ধনকে মেরে ফেলেছিলেন তিনি হর্ষবর্ধন রাজা হন কিন্তু সেই যে হর্ষদেব হর্ষদেব যে এত প্রবল পরাক্রমী যিনি বাংলা দখল করে নিয়েছিলেন প্রায় হর্ষদেব চলে যাওয়ার পর কোথায় তার বংশ কোথায় দ্বিতীয় হর্ষ তৃতীয় হর্ষও নেই কিছুই নেই তার মানে একটা সময় সম্পূর্ণ ভারতবর্ষে একটা খুব বড় জায়গা ছিল তো হর্ষদেব এবং এই কাশ্মীর সেখানে ললিতাদিত্য একটা বিশাল বংশ পরম্পরা পড়ে চলেছে রাজতরঙ্গিনীতে কিন্তু ললিতাদিত্যের পর এই যে সময়টা গুপ্ত সাম্রাজ্যের পতন এবং তারপরে পরবর্তী একশো দুশো বছর পর্যন্ত এই বংশ পরম্পরাদের শাসনের রেমন্যান্স অফ অব দ্য পাইগন সিভিলাইজেশন তাদের দিয়ে চলছে ফলত একটা সময় কিন্তু ভারতবর্ষের সর্বত্রই একটা অরাজক ভাব মাঝে মাঝেই হচ্ছিল এবং যেটা বঙ্গদেশে খুব ভালো রকমভাবে হয়েছে শশাঙ্ক চলে যাওয়ার পর যে সমস্ত দুর্বল রাজারা ছিলেন সেই সময়ে মাৎসর ন্যায় চলেছে মাৎসর ন্যায় মানে আমি খুব ডিটেলস একদিন বলেছি যেখানে বলবান লোক দুর্বলকে গ্রাস করে এবং সেটা একজন বলবান নয় যতগুলি বলবান আছে তারা দুর্বলকে গ্রাস করে এবং ন্যায় যদি থাকে এবং রাজা যদি না থাকেন তাহলে অনেকগুলি বলবান লোক একত্র হয় সবাই মিলে তাদের লুট তৈরি করে এই যে ব্যাপারটা এই মাৎসন্ায়ের থেকে মুক্তি এবং প্রায় সমস্ত সাধারণ মানুষ মিলে একটা রাজাকে প্রতিষ্ঠা করা তার মানে কি ব্যাপারটা বিদ্রোহের পর্যায়ে অবধারিত ভাবে গিয়েছিল মানে রাজ রাজদ্রোহের জায়গায় চলে গিয়েছিল মানুষ সেইভাবে বাঁচতে পারছিল না বলেই মানুষের মধ্যে থেকে আলোড়ন তৈরি হয়েছে সেই আলোড়ন তৈরি হয়ে শেষ পর্যন্ত মানুষেরা অনেকে আমি যা বলবো এর পরে অনেকে এর মত একটু বিরোধী পোষণ করেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটা মানি না কেন মানি না বাংলাদেশ বলেই মানি না কেননা বাংলাদেশেই প্রথম জায়গা এবং তাতে আমি গর্ববোধ করি যেখানে সমস্ত প্রজারা মানুষেরা ফোর্স করেছিল একজন সাধারণ মানুষকে তথা কথিত সাধারণ মানুষকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করতে এটা কিরকম সেটা একটু হিস্টোরিক্যাল প্রমাণ দিয়ে বলতে হবে মুখে মুখে বলে গেলাম সেটা তো আর কোনো মানে নেই আমাদের এখানে যার কথা বলতে চাইছি এবং বলব তার নাম হচ্ছে গোপাল গোপাল দেব বলতে পারি একটুখানি শ্রদ্ধার ভাবনা মিশিয়ে না হলে গোপালই বলতে চাই এই যে গোপাল গোপালের ছেলে হচ্ছেন ধর্মপাল যিনি বড় রাজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এই বাংলায় থেকে হ্যাঁ লক্ষ্ণ টক্ন সব নিয়ে নিয়েছিলেন তিনি এতটাই বড় তার সাম্রাজ্য ছিল সেই ধর্মপাল দেব ধর্মপাল দেবের যখন থার্টি সেকেন্ড রেগনাল ইয়ার চলছে অর্থাৎ বত্রিশ বছর তার রাজত্ব হয়ে গেছে সেখানে তিনি একটা কপার প্লেট ইনস্ক্রিপশন লেখান কপার প্লেট ইনস্ক্রিপশন মানে তাম্র শাসন বলতে পারি শাসন সেখানে একটা ভূমিদান কিংবা ইত্যাদি এইসব জিনিসগুলো হয় তাম্র শাসনের মাধ্যমে সেগুলো হিস্টোরিসিটি কি পরিমাণ আছে সেটা এই শাসনগুলো যতগুলো শাসন পাওয়া গেছে শুধু ধর্মপাল বলে তো নয় সেই গুপ্ত সাম্রাজ্যের সময় থেকে তারও আগে থেকে এই কপার প্লেট স্ক্রিপশনের একটা খুব বড়ো ইম্পর্টেন্ট ফেনাবেন অব সর্ট অব আর্কিওলজি যেটা আমরা বলতে পারি যে দিস ইজ ইম্পর্টেন্ট এই যে তাম্রশাসন মালদা জেলার খলিমপুর থেকে এই তাম্রশাসনটা শাসনটা পাওয়া গেছে এই তাম্রশাসনটা যেটাকে খলিমপুর লিপি খলিমপুর প্লেট খলিমপুর কপার ইনস্ক্রিপশন এইটা বলা হয় এই শাসনের মাধ্যমে কি বলছে দেখুন ধর্মপাল দেব বলছেন কিন্তু বলছেন এই শাসনের মাধ্যমে বলছেন পাটলিপুত্র পুত্র সমাবাসিত আমি একটু সাধু ভাষায় বলছি এই কারণে যারা বাংলায় এর অনুবাদ করেছেন সংস্কৃত থেকে মূল সংস্কৃতে লেখা এই তাম্র শাসনকে বাংলায় যিনি অনুবাদ করেছেন তার বাংলাটাই রকম পাটলিপুত্র সমাবাসিত অর্থাৎ পাটলিপুত্রে যে তার আবাস আছে কিংবা স্থিত আছে জয়স্কন্ধাবার জয়স্কন্ধাবার মানে হচ্ছে একটা রাজ্য জয় করলে পরে যে স্তম্ভ প্রতিষ্ঠা করেন রাজা সেটাকেই সাধারণত জয়স্কন্ধা এর আর একটু বড় মিনিং আছে তার মধ্যে যাচ্ছি না সেই জয়স্কন্ধাবার একটা জায়গা সেইখান থেকে মানে ওই জয়স্কন্ধাবার মানে সেখান থেকে শাসন জারি করা যায় এইরকম একটা 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 ক্যাপিটাল ভাব থাকে সেখানে জয়স্কন্ধাব থেকে পরম সৌগত লক্ষ্য করুন পরম সৌগত মানে তিনি বুদ্ধ মানে বৌদ্ধ ধর্মাবলম্বী মহারাজাধিরাজ শ্রী গোপালদেব পাদানুধ্যাত অর্থাৎ গোপালদেবের পায়ে চরণে নমস্কার করে অনুধ্যান করে পরমেশ্বর পরম ভট্টারক পরমেশ্বর অর্থাৎ একটা রাজ্যের ঈশ্বরকে প্রায় মানে পরমেশ্বরই বলা হতো তিনি নিজেই সেটা লিখছেন পরম ভট্টারক মানে রাজারকে ভট্টারক বলা হয় সাধারণত এবং রাজরানী রাজকন্যাদের কিন্তু ভট্টারিকা বলে সম্বোধন করা হয়েছে এখানে ভট্টার মহারাজাধিরাজ শ্রী ধর্মপাল দেব তদীয় সামন্তাধিপতি তার যে ফিউডাল লর্ডসরা যারা আছে এই ধর্মপাল দেবের তাদের মধ্যে একজন হচ্ছেন শ্রী নারায়ণ বর্মা নারায়ণ বর্মা মানে হচ্ছে ক্ষত্রিয়টাকে বর্মা নারায়ণ বর্মা কর্তৃক নারায়ণ বর্মা কর্তৃক দূতক যুবরাজ দূতক মানে প্ররিধান অ্যাম্বাসডরি কাজ করেন তিনি যুবরাজ ত্রিভুবন পালের মাধ্যমে অনুরুদ্ধ হইয়া উক্ত নারায়ণ বর্মার স্থাপিত ভগবান নারায়ণ দেবের লক্ষ্য করুন একজন বৌদ্ধ তিনি কার জন্যে গ্রান্ট করছেন টাকা পয়সা জন্য জন্যে নারায়ণ কথাটা পরে বলছি বোঝাচ্ছি পরে সেবা পূজার ব্যয় নির্বাহার্থ শ্রী পুণ্ডবর্ধন পাতি অর্থাৎ পুণ্ডবর্ধন ভুক্তি এটা প্রায় কিন্তু আমাদের ব্রিটিশ আমল পর্যন্ত চলেছে পুণ্ডবর্ধন ভক্তি রাঢ় ভক্তি এগুলো হচ্ছে সব ওই এখন যেটাকে ইংরেজরা বলতে প্রেসিডেন্সি বম্বে প্রেসিডেন্সি এরকম ধরনের জিনিস তো এই যে পুণ্যবর্ধন মানে মোটামুটি পাবনা ইত্যাদি বরেন্দ্র অঞ্চল যেটা একটু বরেন্দ্র কাকে বলে অনেকেই ভাবেন যে এই বারেন্দ্রী বামহন বরেন্দ্র বারেন্দ্রি পর্যন্ত করে দিচ্ছেন এ এবং বরেন্দ্র তো করে দিচ্ছেনই অনেকেই বলেন যে বরেন্দ্র কথাটা বেশ সংস্কৃত কথা আমি বলবো এটা স্যানস্ক্রিটাইজড কথা যেমন ইরিশকে সংস্কৃতে হিললিশ করা হয় হ্যাঁ রুইট রুইট মাছটা ছিল রোহিত কিন্তু আরও অনেক কিছুই আছে যেগুলোকে সায়েন্সক্রিটাইজ ফর্ম দেওয়া হয় তার একটু প্রাচীনতা প্রমাণ করার জন্যে তো এই যে জিনিসটা করা হয়েছে যে এই যে এই যে পুণ্য মাঝখানে বরেন্দ্র যে ভূমি সাধারণত বরেন্দ্র ভূমি মানে আমরা যারা সাধারণভাবে একটুখানি গবেষণার মধ্যে দিয়ে গেছি তারা মনে করি যে এই বরেন্দ্রভূমিটা খুব বড় বড় ব্রাহ্মণ এখানে থাকতে নতে এটা বরেন্দ্র বরেন্দ্র ব্রাহ্মণের জায়গা ইন্দ্র শব্দটা কি শ্রেষ্ঠার্থে ব্যবহার হয় তা কিন্তু মনে না করাই ভালো আসলে আমার নিজের যেটা মনে হয় যে খুব লোকালি যে ল্যাঙ্গুয়েজ যখন এই সব শব্দ তৈরি হচ্ছে বরেন্দ্রভূমি তৈরি হচ্ছে এই সব শব্দ সেসব শব্দ তখন কিন্তু আমাদের মানে মুসলমান সুফিরা কিন্তু এদেশে এসে গেছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ বহুদিন থেকে চলছে এটা হ্যাঁ এইট সেঞ্চুরি নাইন সেঞ্চুরি তো এই তাদের আগমন ঘটছে বঙ্গদেশে তো হয়েইছে হ্যাঁ এই জায়গায় ওদের যে শব্দ রাশি তাদের মধ্যে বারিন্দ বলে একটা শব্দ আছে আপনারা ভালো করে মেলাবেন বারিন্দ বারিন্দ মানে হচ্ছে উঁচু জায়গা তার মানে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে এই যে মাঝখানে সমস্ত পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ নিলে পরে এর মাঝখানের যে জায়গাটা এইটাই কিন্তু উঁচু জায়গা হ্যাঁ এই বরেন্দ্রভূমি তার মানে বারিন্দ থেকে যদি আসে লক্ষ্য করে দেখুন আপনি যখন একটা বাড়ি করতেন সেই কালের দিনে তখন যে একটা বাইরে যে জায়গাটুকু রাখতেন বাড়ির সামনে উঁচু করে যেটাকে আমরা বারান্দা বলি সেটাও কিন্তু এই বারিন্দ শব্দটা থেকেই আসছে এবং সেটা এতটাই ইম্পর্টেন্ট শব্দ দেখবেন বারিন্দ বারান্দা এই শব্দ কিন্তু আলটিমেটলি অক্সফোর্ড ডিকশনারিতে ঢুকে গেছে বারান্দা তাহলে এই যে ব্যাপার বারিন এইটাই হচ্ছে বরেন্দ্রভূমি আপনি যেভাবেই বলুন আপনি যদি একেবারে ব্রাহ্মণদের ইন্দ্ররা সব এখানে ছিলেন যদি ভাবেন বঙ্গদেশ ভেবে সুখ ভেবে সুখকল্পিত হন সেটা আমি চাই কিন্তু আমার নিজের মনে হয় এই যে বরেন্দ্র বরেন্দ্রভঙ্গি পাবনা ইত্যাদি যে ওই জায়গাটা এই জায়গাটাতে এই গোপাল দেবের মানে পাদানুধ নারায়ণ আমাদের ধর্মপাল দেব তিনি নন্নারায়ণ সেবা পূজার জন্য পণ্ডবর্ধন ভক্তির অন্তঃপাদিতা মানে তার মাঝামাঝি জায়গায় ব্যাঘ্রতটি মণ্ডলে ব্যাঘ্রতটি বলে একটা স্পেশাল জায়গা পণ্ডুবর্ধন ভক্তির মধ্যে তিনি গ্রাম চতুষ্টয় দান করছেন আমি অনেক বনিতা করে ফেললাম নাকি কেন বলছি এটা ববিতা দরকার আছে ঘটনা হচ্ছে এই খলিমপুর তাম্র শাসন সেখানে প্রথম আমরা গোপালের নাম পাচ্ছি অর্থাৎ ধর্মপালের পিতৃদেব গোপাল তার নাম পাচ্ছি এবং তার নামের সঙ্গে আরো কিছু জুড়ছে সেটা পরে বলাচ্ছি এখানে এটুকু বলার দরকার নারায়ণ এটাও আমি একটু ব্যাখ্যা করে বলতে চাই কারণ ওটাই আমার অভ্যেস আমি শব্দগুলো শব্দগুলোর ফেলে দিতে চাই না নারায়ণ শব্দটা আপনারা কখনো শুনেননি শেষ শেষ শেষসাই নারায়ণের কথা শুনেছেন কিন্তু এটা বুঝে দেখুন যে নারায়ণ সেবাটা কিংবা বৈষ্ণবী জুন যেটা আর মজুমদার লক্ষ্য করেছেন বৈষ্ণবিজম সেভেন এইট সেঞ্চুরিতে এই বুদ্ধিজম আসার সঙ্গে সঙ্গে কিন্তু বৈষ্ণবিজম চালু হয়ে যাচ্ছে বাংলাদেশে না হলে একজন বৌদ্ধ রাজা তিনি নারায়ণ পূজার জন্য এক চারটে গ্রাম দান করছেন এটা লক্ষণীয় তারা অবশ্য কখনোই সেটা না করেননি অন্যান্য সময় নেহারঞ্জন রায় দেখিয়েছেন যে বৌদ্ধ রাজারা যারা ছিলেন তারা ব্রাহ্মণদের জন্য প্রচুর কাজকর্ম করেছেন তাহলে কিন্তু নন্নারায়ণ এই নন্ন শব্দটা কেমন করে হয় এটা একটা এটা একটা রেডি অনেকেই বলেন যে নন্নটা ও একটা লোকাল নাম যেরকম লোকাল নাম তারা সিলভা লেভি প্রধানত এইটার সিলভা লেভি যিনি রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে এসেছিলেন সেই সিলভা লেভি মহাপন্ডিত মানুষ বড় ওরিয়েন্টালিস্ট তিনি বলছেন এগুলো লোকাল নেম থেকে এই নারায়ণের সঙ্গে একটা লোকাল নেম বলে কীরকম উনি নেপালের উদাহরণ দিয়ে বলছেন ওখানে যেমন আপনারা ছাঙ্গু লেকের কথা জানেন বলেন যে ছাঙ্গু নারায়ণ আছে কি ছাঙ্গু নারায়ণ এরকম আছে এবং ছায়াজু রামায় নারায়ণ এরকম আছে তাহলে নন্ন নারায়ণ সেই রকম একটা লোকাল নেম আমার আমার আরেকটু বাড়িয়ে মনে হয় যে দেখুন আমাদের সঙ্গে সেই যুগটা সেই যুগে উড়িষ্যার সঙ্গে আমাদের প্রচণ্ড যোগাযোগ ছিল উড়িষ্যাতে কিন্তু বাচ্চা ছেলেদের অনেক সময়ই কিন্তু নেনা কিংবা ননা বলে হ্যাঁ তাহলে আমরা যে গোপাল মূর্তি নারায়ণের উপরে পুজো করি অনেক সময়ই তো হয় যে নারায়ণের উপরে আমরা গোপালের পুজো করি নারায়ণের উপরে আমরা কৃষ্ণের পুজো করি শালগ্রাম শিলা যদি নারায়ণ হন তার উপরে গোপালের পুজো করি কৃষ্ণের পূজা করি বৈষ্ণবীষ তখন ভালোভাবে এসে গেছে এদিকে ফলে নন্ননারায়ণ মানে বালক নারায়ণও তো হতে পারে হ্যাঁ ননা মানে ওদেশে এই উড়িষ্যাতে মাঝে কিন্তু বাচ্চা ছেলেদের ননা এই বলে ডাকে সম্বোধন করে নেনাও বলে হরিচরণ নেনা শব্দটা ধরেছেন বালক অর্থে কাজেই নন্ননারায়ণ আমার ধারণা যে বালকভাবে যে নারায়ণ আছেন সেই নারায়ণের পূজার জন্যে করছিল আমি গোপালদেবের কথা বলতে গিয়ে কতটা সরে গেছি কিন্তু আমার যেটা বক্তব্য যে সৌগত অর্থাৎ পরম সৌগত বৌদ্ধ হওয়া সত্ত্বেও তারা ব্রাহ্মণ্য ধর্মেরও কিন্তু প্রমোট করছেন এই গোপাল এবারে প্রথম কথাটা আসছে যে এই যে গোপাল দেব সেখানেই তাম্র শাসনের মধ্যে স্মরণ করা হচ্ছে কাকে কাকে ধর্মপাল তার প্রপিতামহকে স্মরণ করছেন তার নাম হচ্ছে দ্বৈত বিষ্ণু লক্ষণীয় যিনি প্রপিতামহ তার নাম দ্বৈত বিষ্ণু তার যে মানে মানে যিনি বলছেন সর্ববিদ্যা বিশুদ্ধ এবং তিনি হচ্ছেন বিজি পুরুষ অর্থাৎ তার থেকে বংশ চলেছে আর পিতামহের নাম ধনবাল বলছেন বপট ইনফ্যাক্ট বপটকে সৌগত যারা বৌদ্ধিস্ট যারা তারাই বপটকে আর বপট রাখেননি তাকে প্রায় বট করে ফেলেছেন বট এই শব্দটা করে ফেলেছেন সেটা পরে আসছি বলছেন পিতামহ হচ্ছেন বপট বিপুল কীর্তি এবং তিনি প্রচুর শত্রু ধ্বংস করেন এবং কর্মকুশল তিনি তার ছেলে হচ্ছেন গোপাল দেব তাকে বলা হয়েছে নরপাল চূড়ামণি অর্থাৎ সমস্ত রাজাদের চূড়ামণি তিনি গোপাল দেব রাজত্ব করেছিলেন মোটামুটি খ্রিস্টীয় যদি ইয়ার ধরি তাহলে মোটামুটি সাতশো সাতচল্লিশ আটচল্লিশ থেকে সাতশো সত্তর পর্যন্ত মানে ধর্মপাল দেবের রাজত্ব শুরু হওয়ার আগ পর্যন্ত তার সম্বন্ধে এবার বলা হচ্ছে যে পিতা গোপাল দেব কি করেছেন কিভাবে রাজ্য পেয়েছিলেন বলছেন মাচ্ছন্ায় দূর করার পর প্রকৃতিরা প্রকৃতিগণ নট দিস আমি পরবর্তী সময় এই শব্দের ব্যাখ্যায় আসব। তারা গোপালকে দিয়ে রাজলক্ষীর হাতখানি স্পর্শ করিয়েছিলেন এই হচ্ছে ভাষা সংস্কৃত ভাষা থেকে বাংলা করলাম যে রাজলক্ষ্মী যিনি প্রকৃতিবি লক্ষ্মী করং গ্রাহিত রাজলক্ষ্মীর জোর করে রাজলক্ষ্মীর হাত ধরিয়ে দিয়েছিলেন এই গোপাল দেবকে কেন কি জন্য মাছন ন্যায়ম অপহিতম রাজ্যে যে বিভিন্ন রকমের গোলমাল চলছে বলবান লোক দুর্বলকে গ্রাস করছে সাহসিন্নে প্রজাসাধারণের মধ্যে বিদ্রোহ তৈরি হচ্ছে তাই প্রকৃতি যারা প্রজাসাধারণ যারা তাঁরাই গোপালকে সিলেক্ট করে শিরপা শিরসাং চূড়ামণি অর্থাৎ সমস্ত মানুষ যারা রাজারা যারা আছেন সেই রাজাদের মধ্যে চূড়ামণির স্বরূপ অর্থাৎ রাজারা যদি মাথায় মুকুট পরেন সেই মুকুটের যে মণি যেটা সেইটা হচ্ছেন গোপাল দেব বলছেন তিনি কিভাবে রাজা হলেন মানুষ সাধারণ মানুষ তাকে জোর করে মাছন্যায় দূর করার জন্যে লক্ষ্মী অর্থাৎ ভগবতী রাজ্য লক্ষ্মী তার হাতে সঁপে দিয়েছিল অর্থাৎ তিনি রাজ্য লাভ করলেন এই যে প্রকৃতিভি প্রজাবর্গ তার মানে কেন তাকে এই জায়গায় নিয়োগ করলেন যাতে তিনি সমস্ত প্রজাদের শান্তিতে রাখতে পারেন কেন শান্তিতে রাখতে পারেন যে দণ্ড খারাপ রাজা যদি হয় এক অরাজক রাজা আর রাজা আছেন কিন্তু খারাপ রাজা তিনি যদি দণ্ডর দণ্ডের অর্থাৎ রড যাকে আমরা রাজ দণ্ড বলি সেই যে কোয়ার্সিভ এলিমেন্ট যেটা যেটা তিনি রাজদণ্ড যদি দেন তাহলে সুপ্রণীত দণ্ড আর দুষ্প্রণীত দণ্ড বলে কৌটিল্যের অর্থশাস্ত্রে দুটি কথা আছে রাজ দণ্ড যদি সুপ্রণীত হয় অর্থাৎ রাজা আছেন এবং দণ্ডের সঠিক যিনি দণ্ড তাকেই দণ্ড দিচ্ছেন যিনি দণ্ডনীয় নন তাকে দণ্ড দিচ্ছেন না যদি দণ্ডনীয় নন তাকে দণ্ড দেন তাহলে সেটা মাৎসর ন্যায়ের পর্যায়ে পড়বে আর যিনি দণ্ডনীয় তাকে যদি দণ্ড না দেন সেটাও মাৎসর ন্যায়ের পর্যায়ে পড়বে কেননা সেখানেই তো বলবান দুর্বলকে গ্রাস করছে যার জন্যে কৌটিল্য একটা কথা খুব ভালো বলেছেন তিনি বলেছেন অপ্রণীতী মাৎসন্যায় উদ্ভাবয়াতি যদি রাজা দণ্ড না দেন তাহলেও কিন্তু অর্থাৎ কিনা অরাজক জনপদ যদি থাকে তাহলেও কিন্তু মাৎসন্যায় আসে কি অবস্থায় মাৎসন্যায় কৌটিল্য লিখছেন বলিয়ান অবলং গ্রসাতে বলিয়ান লোক যে দুর্বল তাকে গ্রাস করবে দণ্ড ভাবে আবার দণ্ডধর মানে রাজা তিনি যদি থাকেনও তিনি যদি রাজ দণ্ডের দুষ্প্রণয়ন করেন মানে খারাপভাবে দণ্ড দেন তাহলেও কিন্তু শেষ পর্যন্ত মাৎসরন্যায়ের ভাবনা তৈরি হয় আমাদের ধারণা যে মাৎসর ন্যায় চল মাৎসর চলছিল সেখানে রাজারা তৈরি হচ্ছিলেন কিন্তু সেই সব রাজারা এতই নিজেদের নিয়ে ব্যস্ত নিজেকে ধরে রাখার জন্যই ব্যস্ত যার ফলে তারা দণ্ডের খুব খারাপ প্রয়োগ করছিলেন যেখানে সেখানে দণ্ড দিচ্ছিলেন যেটা খুব খারাপ লক্ষণ এই দণ্ডের প্রয়োগ যেখানে সেখানে করা সেই অবস্থায় কিন্তু গোপাল দেব তিনি দেশের রাজা নির্বাচিত হয়েছিলেন এই নির্বাচন কথাটা কিন্তু একমাত্র গোপাল দেবের ক্ষেত্রেই খাটে তিনি নির্বাচিত হয়েছিলেন যে দেশে দণ্ডধর রাজা ছিল না সেই অবস্থায় মাছন্যায় দূর করার জন্যে প্রকৃতিগণ অর্থাৎ প্রকৃতি প্রকৃতি মানে এই প্রশ্নটা এবার আসে প্রকৃতি মানে একটা তার পারিভাষিক অর্থ আছে যেটা সংস্কৃতে সাংখ্য দর্শনে প্রকৃতি পুরুষ ইত্যাদিও আছে আবার বিশাল অর্থ আছে প্রকৃতি হি সর্বত্র যখন মহালয়া হবে শুনবেন দেবীর উদ্দেশ্যে তাকে মহাপ্রকৃতি বলা হয় আবার অমরকোষ প্রকৃতির আর খুব বড় অর্থ যেটা অর্থশাস্ত্রের মধ্যেও আছে সেটা হলো স্বামী অমাত্ম সুহৃত কোষ রাষ্ট্র দুর্গ এবং বল অর্থাৎ স্বামী মানে আমি আগেও বলেছি স্বামী মানে সমস্ত র মেটেরিয়ালসের যিনি কর্তা আম অর্থাৎ আম মানেই হচ্ছে কাঁচা যা যা কিছু আছে রাষ্ট্রের মধ্যে তার যিনি কর্তা মানে স্বামী মানে অধিকারী তিনি রাজা স্বামী মানে রাজা তেনি যাদের নিয়ে বলা হচ্ছে যে স্টেট ফরমেশন যে স্টেট ফরমেশনের যে সাতটা লক্ষণ সেটা কি একটা জিওগ্রাফিক্যাল এরিয়া উইথ পপুলেশন যেটাকে পারিভাষিক ভাষায় বলা হয় রাষ্ট্র এবং দুর্গ কখনো কখনো নগরও বলা হয় দুর্গের পরিবর্তে তাহলে রাষ্ট্র মানে জনপদ মানে জিওগ্রাফিক্যাল এরিয়া এবং অবধারিতভাবে জিওগ্রাফিক্যাল এরিয়া বললে পপুলেশন তার অন্তর্গত অর্থাৎ প্রকৃতি অর্থাৎ মানুষ সেখানে আছে এই যে রাষ্ট্র তার সঙ্গে দুর্গ মানে ক্যাপিটাল যেটা নগর কিংবা পুরো বলা হয় তাকে তার সঙ্গে স্টেট ফরমেশনে আর কী কী লাগে একটা কোষ লাগে অর্থাৎ রাজার যে রাজকোষ সেটা লাগবে শোহরেট অর্থাৎ তার অ্যালাইজ পররাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কীরকম হবে সেটা লাগবে অমাত্ম লাগবে অমাত্য মানে হচ্ছে একবারে পুরোপুরি অমাত্যের মধ্যে নানান রকম ভাগ আছে যেটার অর্থশাস্ত্র এবং মনসংহিতা দুই জায়গায় এসে সব ভাগ করা হচ্ছে অ তার মধ্যে মন্ত্রী পড়বেন তার মধ্যে ধী সচিব সেক্রেটারিজ পড়বেন এবং আরও অনেকে সেই হচ্ছে স্বামী এবং অমাত্য শহীদ মানে অ্যালাইস কোষ মানে একটা রাজকোষ মানে ট্রেজারি রাষ্ট্র মানে জনপদ মানে জিওগ্রাফিক্যাল এরিয়া উইথ পপুলেশন দুর্গ অর্থাৎ ক্যাপিটাল আর অথবা আরব্যান আরব্যান যেখানে জায়গাটা আছে সেটাকেও দুর্গ বলা যায় আর হচ্ছে বল মানে সৈন্য সেনাপতি ইত্যাদির রাজার যে দণ্ড দান করার পররাজ্য ধ্বংস করা কিংবা নি ব্যবহার করার যে মানে রাজা অনুগ্রহীত যে সমস্ত সৈন্য সেনাপতি ইত্যাদি তাদের বলা হয় বল তাহলে এই সাতটাকেও প্রকৃতি বলা হয় কিন্তু পণ্ডিতেরা অনেকে বলেছেন এমনকি আর সি সেটাই বলতে চান আমি তার সঙ্গে একটুখানি ডিফার করি এখানে আমি নিশ্চয়ই তিনি অত বড় হিস্টোরিয়ান তার সঙ্গে আমার মানে এ করা পোষায় না বিবাদ করা পোষায় না মানে তবুও তো তাহার সঙ্গে বিবাদ করা চলে না সেই জন্যই তার সঙ্গে কোনো বিবাদে যাচ্ছি না কিন্তু তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি আমার কথাটা বলবো যে এই যে বলছেন যে স্বামী অমাত্ম জনপদ এটা যদি স্টেট ফর্মেশনের জায়গাগুলো থাকে এইগুলো যদি স্টেট ফর্মেশনের অঙ্গ হয় মানে রাষ্ট্রের অঙ্গ হয় তারা থাকলে তো আর প্রয়োজন হয় না মজুমদার মশাই বলতে চান যে রাজা নেই সেই অবস্থায় এই অমাত্ম শহীদ মানে অ্যালাইজ তারপরে রাষ্ট্রের জনগণ পেরিফেরালি এবং আরো সবাই যারা আছেন তারা মিলে গোপালকে ঠিক করলেন আমি তা মনে করি না আর এক প্রস্থ লোক যেটা শুক্রনীতির সারে বলছেন যে প্রকৃতির আর একটা অর্থ হতে পারে এরা যখন সাতটা স্ট্রেট ফর্মেশনের অঙ্গকে প্রকৃতি বলা হচ্ছে আবার শুক্রনীতির সার বলে একটা বই আছে সেখানে বলছেন পুরোধা অর্থাৎ প্রধান পুরোহিত প্রতিনিধি প্রতিনিধি কিন্তু ছট ভয়ে তিনি রাজ আনন্দ প্রধান প্রধান হচ্ছেন মোটামুটি সুপারিনটেনডেন্ট যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তার সুপারিনটেনডেন্ট বিনয় কুমার সরকার এই ট্রান্সলেশন করছেন সচিব যারা আছেন অর্থাৎ সচিবের মধ্যে ভি সচিব পড়বেন সেক্রেটারি যাকে বলে মন্ত্রী মানে মিনিস্টার্স প্রাড় বিভাগ প্রাড় বিভাগ মানে হচ্ছে ধর্মাধ্যক্ষ অর্থাৎ জাস্টিস যিনি দেখেন অর্থাৎ আইনের শাসন যার হাত দিয়ে চলে ধর্মাধ্যক্ষ তাকে প্রাণ বিভাগ বলা হয় আর পন্ডিতশ অর্থাৎ পণ্ডিতজন যারা যারা বড় বড় মানুষ আছেন এখনকার ছোট ভাষায় বুদ্ধিজীবী কিন্তু বুদ্ধি এদের জীবিকা নয় বলেই মনে করি এরা বিদ্যান পণ্ডিত সুমন্ত্রক অনেকে বলেছেন সুমন্ত্রক অনেকে বলেছেন সুমন্ত্রক এই সুমন্ত্রক মানে হচ্ছে মোটামুটি বিনয় সরকার অর্থ করছেন ফিনান্স মিনিস্টার কারণ তিনি দিয়ে ওই কোষের ব্যবস্থা করেন সুম ফিনান্স মিনিস্টার মনে করছেন তিনি কিন্তু আমার ঠিক সেটা ঠিক মনে হয় না মানে সুমন্ত্রক যারা মন্ত্রণা দান করেন অমাত্যের কথাও বলছেন বিনয় সরকার বলছেন ইনি ল্যান্ড রেভিনিউ অফিসার আমার তো মনে হয় না অমাত্য বলতে আমি খুব জেনারেল অর্থে মানে মন্ত্রীদের সঙ্গে সমান ব্যাপারটা মনে করি দূত মানে অ্যাম্বাসেডর এবং এই কটা মিলে হচ্ছে দশ রাজার এই প্রকৃতি এই যে প্রকৃতয় বলে বলছি এই পারিভাষিক ব্যাপারটা আমার নিজের মনে হয় না একটা জায়গা যদি অরাজক হয়ে যায় সম্পূর্ণ জায়গার পকেটে পকেটে যদি বলবান লোকগুলো হ্যাঁ দুর্বলকে গ্রাস করতে শাকে সেই যে মাছসন্নায় চালু হয় সেইখানে এরা যে এদের অবস্থানটা কোথায় এই পুরোহিত কিংবা এই প্রতিনিধি তারপরে প্রধান সচিব এদের অবস্থান কোথায় তারা কি ছত্রভঙ্গ হয়ে যায় তারা তারা থাকতেই পারে না বরঞ্চ শাসনটা করে ওই বলবান লোকগুলো সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির অর্থ কোনোভাবেই আমি এই এই অর্থ পারিভাষিক অর্থগুলো মেনে নিতে পারছি না মজুমদার মশাই বলুন সেটা বরঞ্চ প্রকৃতির অর্থ এখানে প্রজাবর্গ অর্থাৎ সাধারণ মানুষ কেন সাধারণ মানুষ এটা বলি যে প্রকৃতির অর্থ সবচেয়ে ভালো করেছেন কালিদাস তাঁর থেকে ভালো বোধ কেউ করতে পারেননি তিনি রামচন্দ্রের পূর্বপুরুষ রঘুর কথা বলছেন রঘু এখন এই রঘুর কথা যখন বলছেন তখন তার সম্বন্ধে বলছেন ইথা প্রহ্লাদনাথ চন্দ্র কতগুলি শব্দ থাকে প্রপার নেমস প্রপার নাউন কতগুলি শব্দ থাকে যেগুলো কনোটেটিভ অর্থাৎ ক্রিয়ার মধ্যে সেই অর্থটা থাকে যা যদি একটা কনোটেটিভ সেন্স তৈরি করে যথা প্রহাদনাথ চন্দ্র চাঁদ যেহেতু সকলকে আহ্লাদিত করে সেই জন্য তার নাম চন্দ্র প্রতাপাত তপনু দিয়াথা যেহেতু তপন অর্থাৎ সূর্য তাপ দেয় প্রচন্ড প্রতাপ থাকার দরুণই যেহেতু তপন নামটা সার্থক হয় কালিদাস এবার বলছেন রঘুর সম্বন্ধে তথই বা সৌভুদ অন্যর্থ ঠিক অন্যর্থ মানে কনোটেটিভ তথই সেই রাজা রঘুও সেই জন্যই কনটেটিভ হয়ে গেছিল তার নামটা কেন রাজা প্রকৃতি রঞ্জনাথ রাজা যিনি প্রজাবর্গকে রঞ্জিত করেন আলোকিত করেন রাঙিয়ে দেন ভালোবাসায় তারা হচ্ছেন তিনি হচ্ছেন সেই রাজা যেটা রঘু প্রকৃতির আরো একটা অর্থ খুব ভালো বলেছেন কালিদাস সেটা যখন এই দশরথ রাজা মারা গেছেন তখন কালিদাস লিখছেন অথানাথা প্রকৃতয় প্রকৃতি সমস্ত প্রজাবর্গ অনাথ হয়ে গেল তারা কি করলো মাতৃবন্ধু নিবাসীন মাতৃবন্ধু অর্থাৎ অর্থাৎ মায়ের আত্মীয় স্বজন যেখানে অর্থাৎ মামাবাড়িতে আছে মৌলয়ী আর আনা আনন আনানয়া আস অর্থাৎ আশু মৌলয়ীর আনায় আনায়মান আসু অর্থাৎ তারা মৌল এইখানে প্রকৃতি অর্থ কালিদাস পুরস্কার দুটো জায়গায় দুরকমভাবে দেখাচ্ছেন এখানে প্রকৃতি অর্থ দেখাচ্ছেন যে ওই যে মন্ত্রী অমাত্য পুরোহিত এরা যারা আছেন কারণ এখানে বৈশিষ্ট্যই প্রধান বলেছিলেন যে ভরতকে নিয়ে আসার দরকার কিন্তু কালিদাসের এই যে দ্বিতীয় অর্থ যে ওখানে রাজা অরাজক জনপদ অতএব এখনই ভরতকে নিয়ে আসা হোক এইখানে ঠিক আছে মজুমদার মশাই কথা মেনে নেব কিন্তু রাজা প্রকৃতি রঞ্জনা যেখানে সমস্ত প্রজারা কর্ষিত হচ্ছে সমস্ত বড় মানুষ বলবান মানুষের দ্বারা সেখানে অবধারিত আমাদের প্রজা অর্থ করতে হবে সাধারণ মানুষের অর্থ করতে হবে যাই হোক আমরা এর মধ্যে আর যাব না আমি নিশ্চিন্ত হয়ে সুখে বলতে চাই যে বঙ্গদেশই হচ্ছে সেই দেশ যেখানে সমস্ত মানুষ গোপালকে নির্বাচন করেছিল রাজা হওয়ার জন্যে এবং তার মধ্যে একটা গল্প যেটা হিস্টোরিয়ান তারানাথ যিনি মোটামুটি ফিফটিন সেঞ্চুরির একটু পরবর্তী সময়ে জন্মেছিলেন যিনি হিস্ট্রি অফ বুদ্ধিজম লিখেছেন প্রায় অলমোস্ট মানে টিবেটান ভাষাতে সেই যে তারানাথ তার কথাটা হিস্টোরিয়ান যারা আছেন তারা প্রচুর পরিমাণ মেনেছেন কিন্তু কোনো কোনো জায়গায় তার সঙ্গে মতান্তর থাকতে পারে কিন্তু বৌদ্ধ অর্থাৎ হিস্ট্রি অফ বুদ্ধিজমের কথা উঠলে পরেই তারানাথের প্রসঙ্গ আসবেই এই তারানাথ একজন বুদ্ধিষ্ট লামা বিখ্যাত এবং তিনি সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছিলেন বিশেষত নেপাল এবং বঙ্গদেশ তো তার অত্যন্ত প্রিয় জায়গা সেই তারানাথের যে ভাষণ তিনি বলছেন যে গোপাল এই গোপাল দেব অবধারিতভাবে রাজা নির্বাচিত হয়েছিলেন এবং সেটা আমরা তাম্রশাসনের মধ্যে যেরকম পাচ্ছি সেরকম তারানাথ এটা বলছেন কিভাবে সেটা একটুখানি আমরা বলবার চেষ্টা করব তারানাথ বলছেন যে একটা তাইনি একটা কাহিনীর উল্লেখ করছেন দেখুন সেটা কিন্তু আমার ক্ষেত্রে ওই প্রজাবর্গের দিকেই যাবে বলছেন গোপাল দেব বরেন্দ্র বরেন্দ্রদেশের দেশের যে পুণ্ডবর্ধন নগরের কাছে এক বলছেন গোপাল দেবের কথাটা বলা হচ্ছে আর কি যে পণ্ডবর্ধন নগরের কাছে একটা বৃক্ষ দেবতার ঔরসে এক যুবতী ক্ষত্রিয়া রমণীর গর্ভে গোপাল দেব জন্মগ্রহণ করেন আমি আগেই বলেছি গোপাল দেবের পিতার নাম হচ্ছে বপট এই বপটটা একেবারেই তিব্বতী ভাষায় শেষ পর্যন্ত বট গিয়ে দাঁড়িয়েছে যার ফলে বৃক্ষ দেবতার ছেলে হতে হচ্ছে তাকে তার নাম হ্যাঁ ওটা টিবেটান টিবেটানে এই তারানাথের এতে বপটকে বট বলে ফলে তো বৃক্ষ দেবতার ট্রান্সলেশন হচ্ছে বৃক্ষ দেবতা ইনফ্যাক্ট এরা যদি ইন্টারটেক্সুয়ালিটিতে এই তাম্র শাসনের বিচার করা যায় তখনই বুঝব যে তিনি কিন্তু ধর্মপাল বলছেন গোপালের পিতার নাম হচ্ছে বপট বপটটা বট হয়ে যাওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয় টিবেটানে মানে সেখানে বৃক্ষ দেবতার ঔরসে এটা তো এই অস্বাভাবিক ব্যাপার বপটের ঔরসে এক যুবতী ক্ষত্রিয়ার রমণীর গর্ভে জন্মগ্রহণ করেন এটা তারানাথের ভাবনা থেকে মানতে পারি তারপরে তিনি একটা অসামান্য গল্প বলছেন যে গল্প কিন্তু হিস্টোরিয়ানরা রাজশ্রী মজুমদার থেকে আরম্ভ করে সকলেই গ্রহণ করেছেন বলছেন তিনি চুন্দা দেবীর উপাসক ছিলেন চুনদা দেবী চুন্দা দেবী হচ্ছে আমাদের যে বৌদ্ধ অবলোকের স্বর তারই আর নাম হচ্ছে তারই মানে শক্তিময়ী রূপ যেটা সেটা হচ্ছে চুন্দা দেবী আমি অবশ্য এই চুন্দা দেবীর মধ্যে আবার ওই এই খুঁজে পাই নানান রকম খুঁজে পাই আর কি যে আমাদের সঙ্গে কীরকম মিলছে আর কি চুন্দাদেবী তো টিবেটান যে বুদ্ধিজম সেখানে যেরকম সব বজ্র তারা ইত্যাদি তো সবটাই দশমহাবিদ্যার অনেকগুলোই কিন্তু টিবেটান মানে তান্ত্রিক বুদ্ধিজমের একটা পর্যবসান সেখানে চুন্দা দেবীও তাই তো দেবী আচ্ছা একটু ভেবে দেখুন তো চামুণ্ডা তার আমটা যদি তুলে দেন তারা কিন্তু ওই চাটা যদি চু হয়ে যাবে ওটাতে কম্পেনসেট করবে একটা হর্ষৌকর আসবে তার সঙ্গে চুন্দা এটা তাও তো হতে পারে যাই হোক সেই চুন্দা দেবী তিনি লোকালি খুব পূজিত হতেন এবং সেটা রকম যে যাক আমি গল্পটা আগে বলে নেবো নাকি চুন্দা দেবীর কথায় চলে যাব। আমার মনে হয় চুন্দা দেবী নিয়ে পরে একটা এপিসোড করা ভালো যদি পর্ণ সরবরী নিয়ে যেরকম করেছিলাম বর্ণ সরবরী সেরকম চুন্দা দেবী নিয়েও করা যেতে পারে যাই হোক এই চুন্দা দেবী মোটামুটি বৌদ্ধ দেবী যার সঙ্গে সরস্বতীরও একটু লিঙ্ক আছে আবার কালী তারা চামুন্ডা ইত্যাদির বেশি লিঙ্ক আছে এই চুন্দা দেবীর উপাসক ছিলেন গোপাল দেব এবং তিনি চুন্দা দেবী তাকে প্রত্যাদেশ দেন স্বপ্নে যে তুমি আর্য খসর্পণের খসার্পণ খসর্পণ একটা ব্যাপার এই খসার্পনটাই কিন্তু অবলুকৃত্বরের নাম আর চুন্দা দেবী আমি বললাম ওই অবলুকেশ্বর ইত্যাদি যে বৌদ্ধের যে নারী রূপ ইত্যাদি সাধন মালায় তার কথাবার্তা আছে হ্যাঁ বরেন্দ্র রিসার্চ সোসাই আছে তার মূর্তি রাখা আছে এবং আমাদের নিয়োগী সাহেব খুব বড়ো কাজ করেছেন চুন্দা দেবীর ওপরে এবং চুন্দা দেবীকে নিয়ে যে একটা এপিসোড করা যায় যেই খসার্পণের আর্য খসারপণ তার বিহারে গমন করো অর্থাৎ যেখানে অবলোকিতেশ্বর আছেন তার বিহারে গমন করো সেইখানে এই দেবতার কাছে তুমি রাজ্য প্রার্থনা করো চুন্দা দেবী এই প্রত্যাদেশ দেন গোপালকে দেবতা এই বলে তাকে পূর্ব দেশের দিকে যেতে বলেন এবং পূর্বদেশ দিকে কোথায় যাচ্ছেন তারানাথ লিখছেন ভাঙ্গালা ভাঙ্গালার দিকে যান ভাঙ্গালা অবশ্যই বেঙ্গালা অর্থাৎ বেঙ্গল অর্থাৎ বঙ্গাল অর্থাৎ বঙ্গ সেই দিকের দিকে যাও গোবিন্দচন্দ্রের পুত্র ললিতচন্দ্র হচ্ছেন শেষ রাজা সেখানে যিনি সাতশো চল্লিশ থেকে সাত পঁয়তাল্লিশের মতো সময়ে রাজা ছিলেন তারপরেই তার রাজ্য বিধ্বস্ত হয়ে যায় এবং এই মাছন্যায় তৈরি হয়ে যায় তার মৃত্যুতেই মাছন্যায় তৈরি হয়ে যায় এইখানে দেশ অরাজক রয়েছে অতএব তুমি সেখানে যাও সেখানে গিয়ে কি দেখা গেল এই যে রাজার যিনি এই এই যে আমাদের ললিতচন্দ্র গোবিন্দচন্দ্রের পুত্র সেই ললিতচন্দ্র মারা যাবার সঙ্গে সঙ্গে তার যে রানী তার একটা ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে যখনই কোনো রাজা কেউ তৈরি করার চেষ্টা করছেন কোনোভাবে মন্ত্রী অমাত্র একটা রাজা বসাচ্ছে বলছেন প্রতিদিন তিনি একজন রাজা নির্বাচিত হতো কিন্তু মৃত রাজার যে পত্নী তিনি তাকে প্রত্যেককে মেরে ফেলতেন অনেকে একটু বেশি করে বলেছেন তিনি তাদের খেয়েই ফেলতেন খেয়ে ফেলতে হতে পারে না তিনি তাদের মেরে ফেলতেন যে কোনো উপায় হোক অবশেষে সেখানে গোপালদেব উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার পর সেই দেশের যেদিন তাকে নির্বাচন করলো সমস্ত মানুষেরা তাকে নির্বাচন করল যে তুমি পারবে সেখানে নির্বাচন করার পর চুন্দা দেবীর আশীর্বাদ ছিল তিনি সেই রাগ রা মানে রাজ যিনি যিনি হিংসক হিংসুটে রাজ তার আক্রমণ প্রতিহত করে এবং তাকে হত্যা করেন এবং তিনি আমরণ রাজত্ব করেন আমরণ রাজত্বটা নাকি তারানাথের মতে সাতাশ বছর আমরা সেটাকে আরেকটু কম বলে ভাবি হ্যাঁ এটা আমাদের অ্যানালস যেখানে অ্যানালস মানে হচ্ছে ভান্ডারকার রিসার্চ ইনস্টিটিউট থেকে এটা বেরোয় অ্যানালস অব দ্য ভান্ডারকার রিসার্চ যেখান থেকে মহাভারতের ক্রিটিক্যাল এডিশন বেরিয়েছে সেইখানে একটা ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি ইত্যাদি এ সমস্ত অ্যানালসোদের আছে ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারি বলে আর একটা বিশাল পত্রিকা যার মধ্যে আর্কিওলজির বিভিন্ন নানান রকম মানে এ বেরত আর কি সেই ইয়েটা আমি আমি সেটাকে জোগাড় করেছি সেখানে তারানাথের অ্যাকাউন্ট থেকে বলছেন যে মগধ কিংস ঘটনা হচ্ছে তারানাথ বলছেন যে গোপালদেব দেব মগধ দখল করে নিয়েছিলেন তার মানে গোপালদেব যেটুকু সময় পেয়েছেন তার মধ্যে বাংলা ছাড়া বাংলাতে তিনি রাজা তার মধ্যে মগদ দখল করে নিয়েছিলেন এই সূত্রেই ইন্ডিয়ান অ্যান্টিকোয়ারিতে যে লেখা বেরোয় তারানাথের ভাবনা চিন্তা উল্লেখ করে সেইখানে লেখা হচ্ছে দ্য রাইটার মানে তারানাথ এমনি একজন ইংরেজ মানে ভ্যাসিলক বলে একজন আছেন তার তাকে ট্রান্সলেশন করছেন अकजो इंग्री अर्की मिसेस मिस लायल बोले तीन ट्रांसलेशन क्वेश्चन द राइटर टेल्स हाउ द वाइफ ऑफ वन ऑफ द लेट किंग्स बाय नाइट असासिनेटेड एवरीवन ऑफ दोज हु हैड बीन चोजेन किंग्स बट आफ्टर सम इयर्स गोपाल हु हैड बीन इलेक्टेड फॉर अ टाइम इलेक्टेड बाय द पीपल इटमथलाको डिलीवर्ड हिमसेल्फ फ्रॉम हर एंड वाज मेड কিং ফর লাইফ হি বিজ্ঞান টু রেইন ইন বেঙ্গল বাঙ্গালা তারা নাগধ অলসো আন্ডার নালন্দা টেম্পল ভাবা যায় গোপাল দেব নাকি নালন্দা টেম্পল তৈরি করেছেন তারা ওদের বক্তব্য তাই তিনি বুদ্ধিস্ট তিনি তো আর এই ব্যাপারে মিথ্যা কথা বলবেন না যে নালন্দা টেম্পল তিনি তৈরি করেছেন ফ্রম ওদন্তপুর মহাবিহার অ্যান্ড রুল ফর ফরটি ফাইভ ইয়ার্স এইটা একটু বাড়াবাড়ি অনেকেই বলেন তিনি সাতাশ বছর অথবা তার থেকে খানিক কম এ রাজত্ব করেছেন কিন্তু আমি গোপাল দেবের সম্বন্ধে আরও খানিক এই এই আমাদের প্রতিহার নাগভট্টের মিহিরভোজের গোয়ালিয়ারের একটা ইনস্ক্রিপশন আছে এবং আরো আরও ধরম ধর্মপালের খলিমপুর ইনস্ক্রিপশন ছাড়াও এই গোয়ালিয়ার ইনস্ক্রিপশন তাছাড়া আরও আরও কিছু ইনস্ক্রিপশন আছে যেখানে এই বরেন্দ্র এবং রাঢ় দুটোই গোপাল দেবের আনুগত্যের মধ্যে ছিল একটা সম্পূর্ণ বঙ্গদেশ হ্যাঁ এবং গোপাল দেব রাজ্য জয় করেছেন এবং ভাগলপুরেও একটা ইনস্ক্রিপশন আছে সেখানেও নারায়ণ পাল দেবের ইনস্ক্রিপশন সেটা সেটা এই বংশেরই একজন তিনি সেখানে আরো একটা শব্দ ইউজ করছেন যেটা খুব ইম্পর্টেন্ট বলছেন যে তিনি সমস্ত মানুষের অজ্ঞানপঙ্ক ধৌত করেছিলেন গোপাল এতটা পপুলার রাজা তিনি ছিলেন যে সমস্ত মানুষের অজ্ঞানপঙ্ক মানে অজ্ঞানের যে পাক সেটা দূর করে কামকারী যারা ছিলেন কামকারী কামকারী মানে কামকারী মানে স্বেচ্ছাচার সকাম যে কামনা অনুসারী কাজ করে অর্থাৎ যাই তাই করে তার মানে এখানেও সেই কিন্তু মাৎসর জায়গাটা আরো পরিষ্কার হচ্ছে বলছে কামকারীদের দুর্বলদের যারা শাসন করে কামকারীরা যে গ্রাস করে দুর্বলকে সেই অত্যাচার অত্যাচার পরায়ণ যেসব স্বেচ্ছাচারী লোক কামকারী যারা তাদের পরাভূত করে চির শান্তি স্থাপন করেছিলেন এই হচ্ছে গোপালদেবের ইতিহাস এবং তাকে নিয়ে আরো খানিক বলা যায় সেটা তার একেবারেই পলিটিক্যাল হিস্ট্রি বলে গণ্য হবে আমি তার থেকে মধ্যে যাচ্ছি না শুধু এইটুকু বলে খান্ত হই যে বাংলাদেশ পূর্ণ বঙ্গদেশ পূর্ববঙ্গ এখন তো বাংলাদেশ আরেকটা হয়েছে সেটা তো নয় এই সম্পূর্ণ বঙ্গদেশের ক্রেডিটই হচ্ছে এইটা যেখানে প্রথম একজন নির্বাচিত রাজা জনগণের দ্বারা নির্বাচিত রাজা তিনি রাজ্য শাসন করেছিলেন অন্তত সাতাশ বছর এটা আমার কাছে সবচেয়ে গৌরবের বিষয় যে গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন সম্ভবত সেই গণতন্ত্রের বীজ আজকে আজও আমরা বহন করছি যাতে আমরা সব সময় চাই যে নির্বাচনটা যেভাবে করব সেখানে যেন দুর্বলের ওপরে সবলের আক্রমণ না হয় এই রকম নির্বাচন যাতে হয় গোপাল দেবের অনুসারে